হ্যালো বন্ধুরা, আমি হিমালয় সেন। আজকে আপনাদের জন্য হাইড্রোলিক সাবজেক্টের প্রবাহ ও উহার পরিমাণ অধ্যায় থেকে একটা অঙ্ক সমাধান করে দেখাবো। এই টাইপের অঙ্করা আপনারা এর আগেও বিপিএসসি ও বুয়েট প্যাটার্নের কোশ্চেনে দেখেছেন। আপনারা যারা বিপিএসসি ও বুয়েট প্যাটার্নের আগের কোশ্চেনগুলো সমাধান করেছেন তারা দেখবেন এই অধ্যায় থেকে মাঝে মধ্যেই কোশ্চেন হয়ে থাকে। তাই এই অঙ্কটা ভালো করে বুঝিয়ে দেবো বেসিক থেকে। আশা করবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখলে উপকৃত হবেন। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনে ক্লিক করুন, যেন আপনার আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেগুলো পান। আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখার পরে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হলো এবং কোন কোন সাইটগুলো ইম্প্রুভ করলে ভিডিওটা আরও ভালো হবে, অথবা কোন কোন অধ্যায়ের অঙ্কগুলো আপনারা চান সেটাও কমেন্ট করবেন। আর আপনারা যারা অনলাইনে চাকরি প্রস্তুতি ক্লাস করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সরাসরি আমার সাথে আমার ফেসবুক আইডিতে যুক্ত হতে পারেন এবং আমার সাথে মেসেজে কথা বলতে পারেন। তো চলুন অঙ্কটা শুরু করা যাক। এখানে বলছে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি প্রধান পাইপ 10 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসে বিভক্ত করা হয়। বড় শাখার প্রধান পাইপের 2/3 অংশ নির্গমন হলে প্রধান পাইপের নির্গমনের পরিমাণ লিটার পার আওয়ারে বাহির করুন। আমাদের প্রধান পাইপ দিয়ে কতটুকু নির্গমন হচ্ছে সেটা বের করতে বলছে। মূলত এরকম একটা পাইপ, এবং আর আমি যে অঙ্কগুলো আপনাদের করাই এগুলো কিন্তু আমি চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা যত চিত্র সাহায্যে বুঝবেন তত আপনাদের অঙ্কগুলো করতে কিন্তু সুবিধা হবে। এখানে দেখুন বলছে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা প্রধান পাইপ, তার মানে এটার ব্যাস এখানে ডি ইকুয়াল টু 20 সেন্টিমিটার বলছে, সেটা 10 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাসে বিভক্ত হয়েছে। তো তো এটা ধরলাম এখানে D1 দিয়ে, এটা এটা D2 ইকুয়াল টু 10 সেন্টিমিটার এবং এটা D3 ইকুয়াল টু 5 সেন্টিমিটারে বিভক্ত হয়েছে। দুইটাই বিভক্ত হয়েছে, একটা 10 সেন্টিমিটারে একটা 5 সেন্টিমিটারে। এখন এখানে একটা শর্ত বলা হয়েছে আমাদের যে বড় শাখার প্রধান পাইপের 2/3 অংশ, বড় শাখায় যে পানিটা বের হচ্ছে এটার 2/3 অংশ, যদি বড় শাখায় নির্গমন আমরা ধরি Q1 তাহলে এটার নির্গমন কতটুকু Q2, এটা হচ্ছে Q3 নির্গমন। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি, Q1 ইকুয়াল টু Q2 যোগ Q3, এটা আমরা লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ এটা হচ্ছে প্রধান পাইপ, এই পাইপ দিয়ে যতটুকু পানি এই দিকে প্রবাহিত হবে এই পানিটা এইটায় এবং এইটায় বিভক্ত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পাইপ দিয়ে যতটুকু নির্গমন হবে টোটাল কিউ এর পরিমাণ হবে এই দুইটা কিউ এর যোগফলের সমান। তো এখানে তারা আরেকটা শর্ত বলেছে যে বড় শাখার প্রধান পাইপের 2/3 অংশ নির্গমন হলে, বড় শাখা দিয়ে প্রধান পাইপের 2/3 অংশ নির্গমন হয়, তার মানে বড় শাখার যে নির্গমন সেটা কতটুকু হবে 2/3 ইন্টু প্রধান পাইপের নির্গমন Q1। প্রধান পাইপের নির্গমনের সাথে 2/3 আমি গুণ করলেই আমি বড় শাখারটা পেয়ে যাব, ঠিক আছে। প্রধান পাইপের সাথে আমরা যদি 2/3 গুণ করি তাহলে আমি বড় শাখারটা পেয়ে যাব। তারপরে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখবো, তাহলে আমরা কিউ ইকুয়াল টু কী লিখতে পারবো, কিউ ইকুয়াল টু লিখতে পারবো 2/3 ইন্টু Q1। আচ্ছা, তো আমাদের এখানে বলছে প্রধান পাইপের নির্গমন লিটার পার আওয়ারে বের করুন, এটার বেস দেওয়া আছে। তো ধরলাম আমাদের কিন্তু এখানে একটা যে কোনো একটা বেগ দেওয়া থাকবে, যে কোনো একটা পাইপের বেগ দেওয়া থাকবে। ধরলাম যে এটার বেগ দেওয়া হলো আমার 2 মিটার পার সেকেন্ড। এখানে অঙ্কটা একটা জিনিস আপনাদের অবশ্যই দেওয়া থাকবে বেগ, যেটা এই অঙ্কে তোলা হয়নি অবশ্যই এখানে দেওয়া থাকবে বেগ দেওয়া থাকবে। ধরলাম যে আমাদের এখানে V2 দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড, এই অঙ্কটা টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, এখানে বেগ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড এটা অবশ্যই আপনাদের বইয়ে দেওয়া থাকবে এবং V2 দ্বিতীয়টায়। তাহলে যদি আমরা কিউ ইকুয়াল টু কী জানি, কিউ এর সূত্র জানি যে কিউ ইকুয়াল টু এভি, আমরা যদি কিউ এর মূল সূত্র দেখি কিউ ইকুয়াল টু এভি, এটা হচ্ছে মেন সূত্র। তো কিউ টু ইকুয়াল টু কী হবে, A2 V2 ইকুয়াল টু 2/3
q1 আমরা বের করব q1 এর মান যে q1 এর মান কতটুকু তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা মান কতটুকু হবে a2 a2 মানে এটা ক্ষেত্রফল এটা ক্ষেত্রফল হবে পাই বাই 4 ইনটু d স্কয়ার d স্কয়ার d এর মান হচ্ছে 10 সেমিটার মিটার নিলে 0.1 এটা স্কয়ার ইনটু v v2 v2 এর মান কত 2 ইকুয়াল টু 2/3 ইনটু q1 তাহলে আমরা এখান থেকে সলভ ফাংশনে ক্যালকুলেশন করলে q1 এর মানটা পেয়ে যাব পাই বাই 4 ইনটু 0.1 স্কয়ার ইনটু 2 ইকুয়াল টু 2/3 ইনটু q1 সলভ ফাংশনের মাধ্যমে সলিউশন করলে আমরা q1 এর মানটা পেয়ে যাবো যে q1 এর মান কতটুকু হবে q1 এর মান হবে 0.0235 মিটার কিউব পার সেকেন্ড এটাই অ্যান্সার দেখুন q1 যেহেতু বড় পাইপের নির্গমন তাহলে আমরা বড় পাইপের নির্গমনটা অলরেডি বের করে ফেলেছি তো এটাই আমাদের অ্যান্সার হবে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা বুঝতে পারেন অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই গুড বাই